ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন মা হতে যাচ্ছেন ক্যাটরিনা মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এই অভিনেত্রী এখন 6 মাসের অন্তঃসত্ত্বা গত শুক্রবার 6 জানুয়ারি থেকে নেট দুনিয়া এমন গুঞ্জন উঠছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার স্বামী ও শাশুড়ির সঙ্গে সিদ্ধি বিনায়কের মন্দিরে পূজা দিতে দেখা যায় ক্যাটরিনাকে ঢিলেঢালা সবুজ সালোয়ার কামিজে অভিনেত্রী মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছবি আর তাতেই ফের ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরের জল্পনা শুরু হয় তার ভক্তমহলে অভিনেত্রীর ছবি প্রকাশে আসতেই উচ্ছ্বসিত ভক্তমহল বলছেন গর্ভবতী ক্যাটরিনা তাও আবার 6 মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি ভক্তদের একাংশের প্রসঙ্গত গত কয়েক মাস ধরে ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে ক্যামেরা দেখলেই দ্রুত এড়িয়ে চলে যাচ্ছেন তিনি তাতেই বাড়ছে কৌতূহল সাম্প্রতিক সময়ে ক্যাটরিনার যতগুলো ছবি সামনে এসেছে বেশিরভাগ ছবিতেই তাকে দেখে অনেকেরই স্পষ্ট মনে হয়েছে যে তিনি অন্তঃসত্ত্বা তবে সবাই কি এত ভুল দেখছেন এমন প্রশ্ন তার ভক্তমহলের বিয়ের পর থেকে বেশ কয়েকবার ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে কিন্তু শেষ পর্যন্ত সেগুলো গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে কেননা এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তারকা দম্পতি ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন ভিকি ক্যাটরিনা তাদের প্রেম নিয়েও জলঘোলা কম হয়নি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2021 সালের 9 ডিসেম্বর সাত পাকে বাধা পড়েন বলিউডের এই আলোচিত প্রেমিক জুটি রাজস্থানে সাওয়াই মাধোপুরে অবস্থিত সিক্স সেন্সের ফোর্ট বারোয়াড়া রিসোর্টে ভিকি ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় 10 ডিসেম্বর এই দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে যান মালদ্বীপে ফিরে এসে নতুন ফ্ল্যাটে সংসার গুছিয়ে নেন তারা তারপর থেকে দাম্পত্য জীবনে দারুণ সময় উপভোগ করছেন এই যুগল এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন